This could be good for me. Lately I was feeling. Hello everyone, assalamualaikum. Welcome back to my channel, Rima Special Bangladeshi Finland Blogger. আশা করছি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন পর আজকে একটা দিন রেকর্ড করতে যাচ্ছি। আজকের ব্লগটা একদমই সকাল সকাল শুরু করেছি। আজকের সকালবেলার প্রকৃতিটা অনেক বেশি মায়াবী লাগছিল, খুব মিস করছিলাম সবাইকে। ভাবলাম এটা ব্লগ শেয়ার করি, তাই আজকে সকাল থেকেই রেকর্ড করা শুরু করলাম। আজকে আরিশবাবু একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছে, ওর ব্রেকফাস্ট শেষ করে আমরা আমাদের কাজে হাত দিয়েছি। আজকে এক ভাইয়া আসবে আমাদের বাসায়, আরিশের বাবা মাংস কেটে নিচ্ছে। আমরা এখনও ব্রেকফাস্ট করিনি, মাংসগুলো রাতে বের করে রেখেছি, নর্মাল হয়ে গিয়েছে। তো বললো যে একসাথে কেটে রান্না বসিয়ে দিই, আমরা পরে একসাথে খেয়ে নিব। রান্নাটা ও বসাবে আর আমি বাসাটা একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আরিশবাবুর এত জেদ আর এত আহ্লাদ বেড়েছে, একটু এদিক সেদিক হলেই সব কিছু ছুঁড়ে ফেলে দিবে। আর চেহারাখানা দেখতে মনে হয় যে কিচ্ছু জানে না সে। রান্না আরিশের বাবা বসাবে, তার আগে আমি একটু কিচেনটা ক্লিন করে নিয়েছি। আরিশ তো আমার কোলে উঠে বসেছে, চাইলেও বসাতে পারছি না। তাছাড়া মাংস রান্না তো বেশিরভাগ ওই করে। আজকের মাংসগুলো বেশ ভালো করেছে। আরিশ মাশাল্লাহ পড়াশোনা নিয়ে ব্যস্ত, কিছু একটা পেলেই ওটা এক আঙুল দিয়ে ধরবে আর এক আঙুল দিয়ে পড়বে। কি এটা? এটা এতই পড়াশোনা করছে, বইয়ের পাতাও ছেড়ে ফেলেছে। এই কয়েকদিন ব্লগ দিতে পারছি না দেখে আমিও সবাইকে মিস করছি। আসলে ভিডিওর মাধ্যমেই তো সবার সাথে যোগাযোগ করা হয়। আর আমার আপু ভাইয়েরা কমেন্ট করেছিল যে ভিডিও দিচ্ছি না কেন বা কখন দিব। আসলে ইচ্ছে থাকা সত্ত্বেও এই কয়েকদিন কোনো ব্লগ শেয়ার করা হয়নি। কারণটা হচ্ছে আরিশবাবু আমার টাইপারটা ভেঙে ফেলেছে আর এই জন্য বেশি দেরি হয়ে গিয়েছে ভিডিও দিতে। এখন নতুন ট্রাইপড নিয়েছি, ইনশাল্লাহ এখন থেকে দেওয়ার চেষ্টা করব ভিডিও। আরিশের দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে, ওকে এখন আমাদের সাথে ভাত মাংস ডাল এগুলোই খাওয়াই। মাংস এখনও পুরোপুরি রান্না হয়নি, ওর জন্য এখানে একটু চিজ দুধ ভাত আর সাথে মুরগি মাংস নিয়েছি। আরিশের বাবু মাংসের পাতিলটা অন্য ছোলা দিয়ে দিয়েছে আর এই পাশে দিয়ে খিচুড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে। আজকে সে রান্না করতে পছন্দ করছে, আগে থেকেই বলছিল যে আজকে ও রান্না করবে। সে নিজের ইচ্ছে সে রান্না করতে বললে আমি কখনোই সুযোগটা মিস করি না। রান্নার মাঝে মাঝে অন্য কাজগুলোতেও হেল্প করছে, কেউ নিজের ইচ্ছায় সে ভালোবাসা দেখালে তো সেটা অবশ্যই গ্রহণ করা উচিত, তাই না? তো রান্নাবান্না শেষ, আমি এখন কিচেন ক্লিন করে নিয়েছি। আগে যেহেতু সব কিছু একবার ক্লিন করে রান্নাটা বসানো হয়েছে, খুব একটা এলোমেলো হয়নি কোনো কিছু। টুকটাক দু একটা জিনিস হয়েছে, সেগুলো ধুয়ে নিব। আরিশ গো কোথায় গো যায়, কোথায় গো যায় আমার মাটা? আজকে একটা চাচ্চু আসবে, আজকে আমাদের পাশে একটা চাচ্চু আসবে, আর সেটা চাচ্চু দেখবে। সে তো চাচ্চু দেখার জন্য মহা খুশি, খুব হুলস্থুল কারবার চলতেছে, আমাদের থেকে অনেক বেশি ব্যস্ত। একবার এই রুমে একবার ওই রুমে খুব পেরেশানির মধ্যে তার সময় কাটছে। ওভেন পরিষ্কার করতে আমার কাছে কেন জানি না খুব ঝামেলার কাজ মনে হয়, আমার ভালোই লাগে না। ও আজকে পরিষ্কার করে দিয়েছে আর আজকে অনেক কাজ করছে। আসলে কাজ আমিও করেছি, কিন্তু ওর কাজের ফুটেজগুলো বেশি নেওয়া হয়েছে। এখন আমার কাছেই মনে হচ্ছে যে আমি কোনো কাজ করিনি। আল্লাহ আল্লাহ
আজকে মনটা মোটামুটি ভালো আছে ট্রাইপডটা পাওয়ার কারণে। আজকে কয়েকদিন থেকে খুব মন খারাপ লাগছিল দেশে যাওয়ার জন্য। রাতে ঘুমাতে যে এত কান্না আসছিল, মন চাচ্ছিল যে আর এক মুহূর্ত থাকতে পারবো না, এখনই দেশে যদি দুটো ডানা থাকতো উড়ে চলে যেতাম। কয়েকদিন একটু বেশি মন খারাপ লাগছিল, মাঝে মাঝে মন চাচ্ছিল যে চিৎকার করে যদি কান্না করতে পারতাম তাহলে মনে হয় একটু মনটা হালকা হতো। আয়েশা বাবা কোনোভাবেই এই পরিস্থিতির মধ্যে দেশে যেতে চাচ্ছে না, আর সব দেশের মতো এখন এখানেও একটু আগের চেয়ে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিক করে তখন পর্যন্ত কীভাবে যে মনটাকে শান্ত করব সেটাই বুঝে উঠতে পারছি না। আবারও ভিডিও নিয়ে একটু ব্যস্ত থাকার চেষ্টা করব, মন ভালো রাখার জন্য, সময়টা ভালোভাবে পার করার জন্য আর কি। রান্না হয়ে গিয়েছে ও পাতিলে কিছুই, আর এখানে মাংস অনেক তেল দিয়েছে ও, আর এমনিতেও তেল বের হয়েছে অনেক। রান্না করার কারণে গ্লাসটাতে বাষ্প জমা হয়ে গিয়েছে, কিছুক্ষণ পর আবার এমনি এমনি ঠিক হয়ে যাবে। আর এই যে উনি ব্যস্ত ওনার বাজনা নিয়ে, খুব বেশি জ্বালাচ্ছিল তাই হাতের কাজগুলো সেরে নেওয়ার জন্য ওকে একটু সময় দিলাম। রাতে আমার খুবই কান্না পেয়েছিল, ওকে বললাম যে কতদিন হয়ে গেছে আমি বাড়িতে যাই না, এটা বলে যে আমার কি কান্না আসছে। কান্না করেই মনে হয় আজকে কিছুটা ভালো লাগছে, কান্না করলে সত্যিই মনটা হালকা হয়। তাই হয়তো অনেক মানুষ কান্না দিয়েই মন হালকা করে হাসি মুখে বেঁচে থাকে। মন খারাপ হলে কাঁদলে নিশ্চিত মন হালকা হয়। আসলে দেখা যায় প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কান্না অবিচ্ছেদ্য একটি অংশ। প্রতিটা জিনিসের নিজস্ব একটা রূপ আছে, তেমন দুঃখবোধের একটা নিজস্ব রূপ আছে। দুঃখবোধের সময় বহিঃপ্রকাশ হলো কান্না। আমাদের সমাজে দেখা যায় কাউকে কান্না করতে দেখলে সবাই ভাবে হয়তো মানসিকভাবে খুব দুর্বল বা নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন ধারণার কারণে অনেকেই কান্না ব্যাপারটিকে নিজের মধ্যে লুকিয়ে রাখে, কিন্তু এই ধারণাটা একদমই সঠিক না। আরিশ বাবু আজকে অনেক খুশি, হাই পাই দেওয়ার জন্য ওর বাবাকে হাত বাড়িয়ে দিচ্ছে। আমরা একটু বাইরে বের হব, খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। যে ভাইয়া আসার কথা ছিল উনি রাত্রের দিকে আসবে মনে হয়। আসলে দেখা যায় যে তারাই মানসিকভাবে বেশি শক্তিশালী, যারা তাদের দুঃখের আবেগকে প্রকাশ করতে ভয় পায় না। আমরা যখন প্রচুর আনন্দে থাকি তখন কিন্তু সুখী চেহারাটা লুকিয়ে রাখি না, যখন উত্তেজিত কোনো খবর পাই তখনও কিন্তু মনের উত্তেজনা লুকিয়ে রাখি না। মানুষ যখন তার চূড়ান্ত আবেগকে মনের মধ্যে লুকিয়ে রাখে তখন সেটা শারীরিক এবং মানসিক দুটোর জন্যই ক্ষতিকর। মানুষ যখন কাঁদে তখন চোখের পানির সাথে তার শারীরিক আর মস্তিষ্ক থেকে স্ট্রেস, উদ্বিগ্নতা, অনুশোচনা আর হতাশা বের হয়ে যায়। কান্না আত্মাকে পরিষ্কার করে, মনকে সমৃদ্ধ করে, আর সেই সাথে স্ট্রেসের ফলে সৃষ্ট নেতিবাচক আবেগকে দূর করতে সাহায্য করে। আমরা বের হয়ে গেলাম, গাড়ির গ্লাসে হালকা বরফের আস্তরণ জমেছে, রওনা দেওয়ার আগে সেগুলো পরিষ্কার করে নিল। This could be good for me. Lately I was feeling like I need a purpose. বাসার পাশের একটা শপে আসলাম, কোক নিতে হবে আর আমরা একটা গাছ কিনতে যাব। কেউ হয়তো হোম বিজনেস করে তো ক্যাশ টাকা নিয়ে নিতে হবে। ও গিয়ে কার্ড থেকে ক্যাশ বের করে নিল। ফেসবুকে অ্যাড দেখে একটা গাছ খুব পছন্দ হয়েছে, সেই গাছটাই আনতে যাচ্ছি আমরা। আমরা যাচ্ছি কালাইয়ারবি, এসপুর অন্য একটি এলাকা। কালাইয়ারবি যেতে যেতে পুরো অন্ধকার হয়ে গিয়েছে, আমরা আবার হাসছিলাম যে কালাইয়ারবি পুরো কালা কালা।
ঘড়ি এখন বিকেল 4টা বাজে, কিন্তু বাইরে অলরেডি অন্ধকার হয়ে গিয়েছে। এই যে গাছগুলো, আমি সবার বড় গাছটাই পছন্দ করেছি, সেটাকে এখন প্যাকিং করে দিচ্ছে। অ্যাড দেওয়ার সময় 50 ইউরো দিয়ে সেল করবে বলেছে, আমি 30 ইউরো অফার করলাম, সেদিন নিষেধ করে দিয়েছে, তো আজকে কিছুদিন পর নক দিল, একটু কমে যেহেতু দিয়েছে নিয়ে নিলাম আর কি। আর গাড়িতে ঘুমাচ্ছে, আজকে দুপুরবেলা ঘুমাতে দিইনি, ভাবলাম বের যেহেতু হবো গাড়িতে সেই ঘুমটা দিতে পারবে। বের হওয়ার সাথে সাথেই ও ঘুমিয়ে গিয়েছে। গাছটা গাড়িতে উঠিয়ে নিয়ে আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আর ওই ভাইয়াকে কল দিলাম, উনিও কিছুক্ষণের মধ্যে আসবে বলেছে। আমরা বাসার সামনে চলে আসছি, গাছটা বাসায় উঠাতে হবে। 4তলা বেয়ে উপরে উঠিয়ে আনতে খুবই কষ্ট হয়েছে। আমি তো আরিশবাবুকে কোলে নিয়ে উঠতে হয়েছে, তার জন্য অনেক একটু হেল্পও করতে পারিনি। আরিশ লম্বা একটা ঘুম দিয়েছে, বের হওয়ার সাথে সাথেই যে সে ঘুম দিয়েছে, আর এখন ঘুম ভাঙলো তার। তো বাসায় চলে আসছি। গাছটা দেখতে অনেকটা কমলা গাছের মতো লাগছিল, পাতাগুলো আমার কাছে দেখে মনে হচ্ছিল কমলা গাছের পাতার মতো। ও র্যাপিং পেপারটা খুলে নিল, এই কর্নারটায় রাখলাম। খুব ভালো লাগছিল আমার কাছে, তবে এটা আর্টিফিশিয়াল গাছ, আরিশবাবু ছিঁড়ে ফেলবে, তাই আর্টিফিশিয়াল গাছ নিতে হলো। আরিশের জ্যাকেট খুলে দিচ্ছি, খুলতেও সে কান্না করবে, পড়াতেও সে কান্না করবে। খুলবে না, আবার বাইরে যাবে আরিশ, কে আবার বাইরে যাবে, আবার মারবে না বাবা। আসো আসো, কান্নাকাটির পালা গেল, কিছুক্ষণ এমনিতেই জেদ ধরবে। কি বুঝেছে, কেন জেদ ধরে সেটাই বুঝতে পারি না, ঘুম থেকে উঠেছে তো তাই একটু খারাপ ছিল। এখন পুরো ঘরে হেঁটে বেড়াচ্ছে। খুব ব্যস্ত লোক সে, এদিক সেদিক কত যে ব্যস্ততায় তার কাটতেছে। সারাক্ষণ আমার চাউলের পটের কাছে গিয়ে চাউল নেবে। একটু সালাদ বানাবো, আমি টমেটো গাজর ধনিয়া পাতা এগুলো সব নিয়ে নিচ্ছি। এতদিন পর ভিডিও দিচ্ছি, আমাদের কথা কারো মনে আছে কি না, কেউ এতটা পর্যন্ত দেখছেন কি না আমি জানি না। ওই যে ব্যস্ত লোক কত কাজ করছে সেখানে। গাজর শসা টমেটো এগুলো ধুয়ে নিলাম। আরিশবাবু ওনার বাবার কোলে গিয়ে উঠেছে। ওই ভাইয়াকে কল দিয়েছিল, উনি কিছুক্ষণের ভিতরে আসবেন। শসা গাজরগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে ফেলবো। আরিশের দাদা আরিশের জন্য ব্লুবেরি দিয়েছে, আমি পরে একটু খাওয়াবো। ওর হাতে দিলে দেখা যায় পুরোটা মুখে দিয়ে দেয়, তখন আবার গলায় বেঁধে যায়, পরে বমি করে ফেলে। আমার সালাদ বানানো হয়ে গিয়েছে, সাথে একটু টুনা কাবাব বানাবো আর একটা পিঠা বানাবো। আমি এখানে 3টা টুনা ফিশের ক্যান নিয়েছি। টুনা বিদেশি মাছ হলেও বাঙালির খাবারে দিব্যি ঠাই করে নিয়েছে। সুপার শপগুলোতে ক্যানে থাকা টুনা বা ফ্রোজেন টুনা পাওয়া যায়। টুনা মাছ মোট ভালো রাখে, দৃষ্টিশক্তি বাড়ায়। টুনায় আছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, উচ্চ মাত্রার প্রোটিন, সেলেনিয়াম এবং ভিটামিন ডি। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে টুনা, তার জন্য অনেক বেশি শক্তি সম্পন্ন আর স্বাস্থ্যবান থাকা যায়। টুনা কাবাবের জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ক্যানের মধ্যে যে এক্সট্রা তেলটা ছিল সেটা সরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া,
আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমের পরিমাণটা একটু বেশি দিলে কেমন যেন ভাজা ডিম ডিম হয়ে যায়, তখন ডিমের স্মেলটা বেশি আসে, তার জন্য আমি একটা দিয়েছি। খাবার খাবা, রসুন দিতে ভুলে গিয়েছিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে একটু মিক্স করে নিব। এখন এগুলোকে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। ময়দার দেওয়াতে খুব সুন্দর করে শেপ হয়েছে। আর আমি আলুটা ইউজ করি না, আমার কাছে আলু দিলে খুব একটা ভালো লাগে না খেতে। ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম, অল্প তেলেই ভাজবো, তাহলে বেশি ভালো হবে। আমি একসাথে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে, অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা পিঠা বানাচ্ছি। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় পান্তুয়া বলে, কেউ পানকেক বলে, পান্তুয়া বলে। অনেকদিন পরে এই পিঠাটা বানাচ্ছি। এটার ভেতরে ডিম দেওয়া আর উপর দিয়ে একটু ব্যাটার দিয়ে কিছুক্ষণ পর পর পাটি সাপটা পিঠার মতো এটাকে ফোল্ড করে এই পিঠাটা বানানো হয়। আমি অত ভালো পারি না, তারপরেও ট্রাই করেছি। একটা সময় এই পিঠাটা আমার খুবই পছন্দের ছিল। অন্য অঞ্চলের মানুষের কাছে এই পিঠাগুলো পরিচিত কিনা আমি জানি না। আমি খিচুড়িগুলো ওভেনে দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য, যেহেতু দুপুরের দিকে রান্না করেছি, এখন ঠান্ডা হয়ে গিয়েছে। সব কিছু বেড়ে নিচ্ছি আর মাংসটাও চুলায় বসালাম গরম হওয়ার জন্য। ভাইয়াটা আসার কথা ছিল, উনি অলরেডি চলে আসছে ওই রুমে, আর সে বাবা আর উনি কথা বলছিল। আমি মাঝে সব কিছু বেড়ে নিচ্ছি, যেহেতু আসতে দেরি হয়েছে, এখন রাত হয়ে গিয়েছে। তাই ভাবলাম নাস্তা খেলে আবার দেখা যাবে, খাবার খেতে মজা লাগবে না, তাই টেবিলে খাবার বেড়ে নিলাম। আমি সব কিছু গরম দিয়ে টেবিলে ভেড়ে নিয়েছি, যেহেতু একজন ভাইয়া তাই আর বেশি কিছু করা হয়নি। খিচুড়ি, গরুর মাংস, মুরগির মাংস, টুনা কাবাব, সালাদ, এই তো এগুলোই আমরা একসাথে খেতে বসলাম। ভাইয়া আসলে একটা বিষয় নিয়ে আমরা কথা বলার জন্যই এক হয়েছি, ইনশাল্লাহ সেটা সাকসেস হলে সবাইকে অবশ্যই জানাবো। কিছুটা সময় উনি ছিল, আমরা একসাথে কথাবার্তা বললাম, আর এখন চলে গিয়েছে। আর সে বাবা সব কিছু ফ্রিজে রেখে দিচ্ছে। এই ভাইয়াকে রিকোয়েস্ট করেছি আমার চ্যানেলে একদিন একটা ভিডিও দিতে, ফিনল্যান্ড ক্যান্ডিক যার যত প্রশ্ন আছে সেগুলো নিয়ে। তো সময় করে একদিন সময় দিবে বলেছে, তার আগে তো সবার প্রশ্নগুলো কালেক্ট করতে হবে। উনি সময় বের করতে পারলে ইনশাল্লাহ আমি একদিন আমার কমিউনিটিটাবে পোস্ট করব, নয়তো বা চ্যানেল থেকে লাইভ হব। ইনশাল্লাহ সেই দিন খুব শীঘ্রই আসবে। সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বসেন বসেন।